একটা বস মর্নিং সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকাল এখন 8টা বেজে গেছে। আর এই দেখো, এই জামা কাপড়গুলো কত মশায়ে এখন ছাদে নিয়ে গিয়ে রোদে দিচ্ছি, রোদে দিয়ে ভাঁজ করে তুলে রাখবো। তো এই হলো ব্যাপার। তো চলো একটু ছাদ কিনে যাওয়া যাক। ছাদে গিয়ে একটু চারিদিকে পরিবেশটা দেখতেও বেশ ভালো লাগে, চারিদিকে তাকালে সবুজ সবুজ। তো চলো, তো ওখানে জামা কাপড় কাটা মেলে দিলাম। আর দেখো অনেকটাই রোদ বেরিয়ে গেছে, খুব সুন্দর। আর এই বাসন্তী কালারের ফুলগুলো দেখো যে এখনো কি সুন্দর ফুটে আছে। এই ফুলগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আগের দিন জল দেওয়া হয়নি। তো দেখো সুন্দর রোদ বেরিয়ে গেছে, খাট গোছানো হয়ে গেছে। এবার নিচে থেকে ফর্মটা তুলে গুছিয়ে ঝাঁট দিয়ে দিতে নিচেই যাবো। এই দেখো দেখতে দেখতে 8:30 বেজে গেল, দেখেছো? 8:30 বেজে গেছে। তো চলো নিচে এবার গিয়ে কাজকর্ম করবো। চুর দিয়ে দিয়ে তুলবি না, বুঝেছিস? আমি তো শুকনো লঙ্কা তুলে দেবো না, রেখে দে। আর ইয়ে থেকে আমাদের নিয়ম কানুন একদম আগের মতন হয়ে গেছে যাবে, কারণ আজকে থেকে আমরা সব খেতে পারবো। চা খেলাম, এই যে মাটন বিরিয়ানি খেতে পারবো। আজকে করব পাঁঠার মাংস। আর আমি নিয়েছি, আমি তো খাই না, আমার জন্য এই যে ভোলা মাছ রয়েছে, ভোলা মাছ নিলাম 2 পিস। লাল ভোলা। তো চলো অনেকগুলো বাসন জমেছে, বাসন কটা মেজে নিই, তারপরে রান্না চাপাবো। তার আগে ফ্রিজ থেকে মাংসটা তো বের করতে হবে। তো দেখো আমাদের ফ্রিজটা বরফের পাহাড় হয়ে গেছে। ইয়ে মানা বরফের পাহাড় দেখ, বরফের পাহাড়। কালকে আইসক্রিম ইয়ে কর্ণাটক গুলো দিয়েছিল, ভেতরে রেখে দিয়েছি। আমি কি করে বের করবো রে এটা? এ মানে বের কর, তোর তো বরফে হাত দিতে ভালো লাগে। দেখাই, এটা বাবা এসেছিল ঘাটের দিন, কুমড়ো বাঁধাকপি অনেক কিছু সবজি নিয়ে এসছে। আর এখানে আমাদের দেখো যে শশার এখন পাহাড় হয়ে গেছে, শশা হচ্ছে এখন। এ মানে রূপচর্চাই লাগাবি শশা, এ দেখে এইগুলো দেখেছিস? শশা অনেক, শশা জমে গেছে। এই যে সকালে বিট আলু ভাজা আর ভাত, এখানে মেয়েকে দিলাম, ওই যে বড়মশাই কাটছে। আর আমার এই যে ফাইনালি অনেক দিন পর পেঁয়াজ দিয়ে আর বিট আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। এবার আমার আবার কষ্টের দিন শুরু হলো, আমাকে এবার পেঁয়াজের গন্ধ সহ্য করতে হবে। ও অনেক দিন পর খাচ্ছি। তো দেখো আমার সমস্ত কিছু কোটা বাটা হয়ে গেছে। আর এই দেখো ভোলা মাছ মানে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আলু কেটেছি মাংসের জন্য, আর মাংসের জন্য এখানে আদার ভাগ বেশি দিয়েছি আর রসুনের ভাগ কম, এটাই মাছে দেব। তো চলো পেস্ট করে নিই। দিচ্ছি একটা টমেটো, এটা আদা দিয়ে মাংসও যাবে, আবার আমার ভোলা মাছের ঝালে যাবো। আজকে শুধু ঝাল বানাবো ভোলা মাছ। এখানে গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিই। শুধু ঠান্ডা হাতটা আমার গায়ে দিচ্ছে, এখন এখানে ফেস প্যাক বানানো হচ্ছে, কাঁচা দুধ। ও মা গো, শুধু ঠান্ডা হাতগুলো আমার পিঠে দিয়ে দিচ্ছে পেছন থেকে, কাঁচা দুধ, বেসন আর চালের গুঁড়ো আর মধু। কন্যা স্নানে যাবে মেখে। প্রেসার কুকারে মাংসটা করবো, তোর জন্য আলুটা ভেজে নিলাম আগে। আজকে ভোলা মাছটা দেখ মেখে স্নান করে তাড়াতাড়ি পড়তে বস গে যা। ও হয়ে গেছে,
অনেকদিন পর খাবো মাছ মাংস তৃপ্তি করে যে এতটা তেলে তেল ঝাল করার মতো এতটা তেলের মধ্যে দিতে হবে জানি তাই আমার ভূত ইলি বাবালি ভূতটা হেভি লাগছে একটা পোচ হেভি লাগছে কি সুন্দর ফর্চা হয়ে গেছে রে হ হ হ দেখি খেতে ইচ্ছা করবে কি সুন্দর দেখবি না উপর থেকে যদি একটু ধনে পাতা ছড়িয়ে দেওয়া যেত না তাহলে বেশ সাজানো গোছানোটা ভালো হতো আমার মাছের ঝাল হয়ে গেছে এবার চিকেন বলছি কেন পাঁঠার মাংস চাপাবো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেবো চিনি পাঁঠার মাংস কিন্তু অনেকে দেখবে রসুন ছাড়া পেঁয়াজ ছাড়াই রান্না করে হ্যাঁ আর তাই আমি অল্প করেই পেঁয়াজ দেবো ছিটকাতে চারিদিকে একটু হলুদ দিয়ে দিয়ে যাবে হলুদ দিলে কি ছিটকাবে না ফালতু নয় এই দেখ হলুদ লবণ হলুদে কি আনবো না পুরো লঙ্কা একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো হয়ে গেল এই মাংসটা হলো এক সপ্তাহ প্রায় 10-12 দিন 12-13 দিন হয়ে যাবে ফ্রিজে ছিল রেখে দিচ্ছিল সেই যে মেলা হলো সেই মেলার সময় পাঠা পুজো দিয়েছিল দিয়ে দিয়েছিল আমাদের একজনরা এই যে আমার কষানো হয়ে গেছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দুটো চারটে সিটি দিয়ে নেবো আলুগুলো দিয়ে দিই ভালো করে কষিয়ে নিলাম প্রেশার কুকার নামিয়ে রেখে দিলাম এখন গ্যাসটা মুছে নেবো আর এখানে বাসন রয়েছে বাসন মেজে নেবো দিয়ে স্নান করে নেবো ব্যাস হ্যাঁ রান্না বান্নার কাজ মিটলো এখনকার মতন ঘর ওইদিকে ঘর ও দেখ আরে লাগাতে দিবি তো খারাপ হয়ে যাবে
কানের ফোটাতে যখন কানের বিদ বিদ করে দিতে হয়েছিল তখন এক যুদ্ধ, নাক ফোটানোর সময় এক যুদ্ধ। আসলে ও আমাদের যে ঔষধটা চলছিল সেই ঔষধ নয়, ওষুধ চলছিল সেইটাই কানের ফানে খুলে রাখতে হবে। একটু সুন্দর লাগছে, ঢুকে গেছে এটা টুক করে, কি ভালো। ওই কানেরটা একটুখানি ব্যাপার না, সে ওই ধোকা থেকে নেড়ে গেছে। আমারও আছে ওরকম, ওরকম থাকে একটা কানে, ওটা থাকে। চো ভাত খাবি তো, কিন্তু খাই না, একটা বাটি দাও এটা খালি, চলো ওদেরকে মাংস দিয়ে দি, খাই না ধরো। আর আজকে ভোলা মাছটা যদি একটু ধনে পাতা দেওয়া যেত না, সাজানোটা দারুণ লাগতো। নাও তুলে নাও, ওদের ওদের চলে গেল। আর এই যে আমার এক পদ দিয়ে খাবো, আমরাও এক পদ দিয়েই খাবো, এক পদ দিয়েই খাবো। এক পদ দিয়ে খেলে কি বলো তো ভাতটা কম লাগবে রাত্রিবেলার জন্য নাকি ওটা আমাদের, আর বাকিগুলো আমাদের আমাদের জন্য রাত্রিবেলার। একটু আমাদের দুবেলা করা হোক। হ্যাঁ আমায় তো তুললে, ও আমায় দাও তুললে। ইট্টি করে আজকে ভাত খাবে সবাই, বহুত দিন পর বলো। একটু লেবু থাকলে ভালো হতো গো, খিদে পেয়ে গেছে। আমি জানো তো মাংস নুন দিয়েছি না, মাছে নুন হয়ে গেছে, মাংস নুন দিয়েছি কিনা মনে পড়ছিল না। বন্ধুরা এই জিনিসগুলো কেমন হয়েছে বলো তো। হ্যাঁ আমাদের দোকানে আমি তো টুকটাক সিটি গোল্ডের মাল রাখি, দিতে এসেছিল, নিয়ে আসা হয়েছে। এই দেখো এই একটা হার, আমার মেয়ে যে কটা দেখেছে পছন্দ করে বলেছে আমি নিয়ে নেব। এই একটা কৃষ্ণের, কি সুন্দর বাঁশির মতন আছে। আর এই হচ্ছে কালার, কালো রঙের। আর এটা হলো কোমর বন্ধন। এই কানেগুলো বের কর, কিসের কানের, যে কটা কানে নিয়েছি বলেছে আমি সব নিয়ে নেবো। বের কর বের কর বের কর, তাড়াতাড়ি বের কর, ও বের কর বের কর, বন্ধুদেরকে একটু দেখাই। আমি কিন্তু নিইনি, তুমি নিয়েছো, আমি কিছু আমি বলিনি একবার নিতে। করে সব কালো, এই যে এটা একটা, এখান থেকে খুব সুন্দরভাবে এরকম রিং হয়েছে, তারপরে এরকমভাবে দুলেছে ঝুলেছে, এই যে এরকম, তারপরে এই যে এরকম, এটা একটা আছে, এটা আমি জানি আমার মায়ের কী দেখে পছন্দ হয়েছিল, কিন্তু আমার একটু মানে মোটামুটি দেখছে, এই যে এরকম, এটা বেশ ভালো, ছোট্ট দোন, যাদের কানগুলো ছোট ছোট বা মুখটা ছোট ছোট তাদের ভালো লাগবে, বেশ সুন্দর ঝুমকো টাইপের। আর এটা আমার ফেভারিট, আমার এরকম একটা কালার আছে, এটা তাও কালো রঙের, সেম কালার। আমার কন্যা কালো কালো জিনিসই পছন্দ করে, কালো ড্রেসও ড্রেসও কালো কালোই দেয় পছন্দ করে। তো সব মিলে এই চারটে কালার কেমন হয়েছে জানাবে। আমি উপরে নিয়ে চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য, এখন এগুলো ব্যবহার করবো না, দেখা যাক। ওগুলো বিক্রি হবে, বন্ধনটা খোল। না আমাদের বিয়ে থাকারই কিছুই নাই, আমাদের শ্রাদ্ধ বাড়ি থাকে, আর শ্রাদ্ধ বাড়িতে সব পড়া যায় না। হ্যাঁ এই দেখো, এই যে এখানটা দিয়ে এরকম একটা রেখা গেছে, তারপরে এরকমভাবে এরকমভাবে এখানে পাথর, এবার এখানে এরকম ঝুলছে, এই যে ঠিক আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ এটাকে আপনারা হার হিসাবেও পড়তে পারেন, এক টাইপ অফ। আর কারা কারা এরকম এতগুলো কানের হার এইরকম নাও জানিও। হ্যাঁ
ও এখন কোমর বন্ধনটাকে এখন গলায় হার করে ঝুলাতে গেছে, কয় দেখি। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে দেখি একটু। তো বলতে আছে নাকি খারাপ লাগছে? আচ্ছা এর পরের দিন ওই লোকটা এলে বলবো কিনা টানা দিয়া কানের নিয়ে আসতে, দেখবো কেমন নিয়ে আসে। কোথায় পড়ে যাবি? বন্ধুগণ আমাদের এখানে দেখো বিরিয়ানিতে কতগুলো আলু ফ্রি দিয়েছে, একটা দুটো তিনটে চারটে দুটো ডিম দিয়েছে, দেখেছো? চলে আসবে খেতে, আমি নিয়ে যাব। আর এটা হলো মটন বিরিয়ানি, আর এই যে এখানে শশা পেঁয়াজ দিয়েছে, খেয়ে কত ভালো দেখো বিরিয়ানি। আমার মেয়ে খাবে এখন, হিসেব করছে আজকেই 12 দিন 15 দিন 16 দিন, মানে খাওয়া দাওয়া এইসবের মুখ পর্যন্ত দেখিনি, সেটার কথা একবার ভাবলো না। বলছে আজকে পাঁঠার মাংস হয়েছে, বিরিয়ানি হলো খাসির মাংসের বিরিয়ানি, ডিম হলো মানে মাংস ইয়ে বিরিয়ানির সাথে ডিম দিয়েছে, আর কি মানে মাছ, ভোলা মাছ। আর ভোলা মাছের কথা বলো না বন্ধুরা, কপালটাই খারাপ, কি ভুল বসো তো, আমি যে দুবার মনে হয় লবণ দিয়ে দিয়েছি, একবারে বিষাদ হয়ে গেছে, মানে খাওয়াই যাচ্ছে না, এত লবণ লাগছে। এই জন্য বলি রান্না করার সময় ফোনটা কম ঘাটো। ফোন তো ঘাটি না, এত সুন্দর ভোলা মাছটা করেছিলাম, মানে শুধু লবণের জন্য। তোমাদেরকে সবসময় বলি লবণ সবসময় কম দিয়ে রান্না করবে, না হলে বিষাদ হয়ে যাবে, খেতে পারবে না। কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি আজকে ভোলা মাছে, একেবারে বড় মতন পিসটা ডেকে দিয়েছিলাম খাওয়ালে, কিন্তু যা হোক করে খেয়ে নিয়েছি, কি করবো নষ্ট করবো, যে খেয়ে নিয়েছি। আর আমার রাতে বিরিয়ানিটা নিয়ে এসছে, একদম খেতে ভালো লাগেনি। আমি এমনি খাসির মাংস খাই না, কিন্তু বিরিয়ানিটা নষ্ট হবে, মেয়ে তো দুখাবল খেলো, ওর থেকে চটপটা নিয়ে এলে খেয়ে শান্তি পেতাম, বুদ্ধি নেই, কিছু বুদ্ধি নেই ওদের, চটপটা নিয়ে এলে খেয়ে শান্তি পেতাম। তো চলো মাতা, হে আমাদের প্রভু, আমাদেরকে আপনি কিছু বুদ্ধি দান করুন, ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ থাকবে। ভালো লাগলে ব্লগটি লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।